নমস্কার বন্ধুরা এর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা সবাই জানেন বর্তমানে কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু হয়ে গেছে এবং রেজিস্ট্রেশনও কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো ছাত্রছাত্রী থেকে থাকে এবং সে যদি এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে চায় তাহলে কিন্তু অনলাইনে অলরেডি এর রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে গেছে তো কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আপনারা যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে চান বা রেজিস্ট্রেশন করতে চান তার জন্য আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন বাংলার উচ্চশিক্ষা ডট বি ডট গভ ডট ইন তাছাড়া ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এখানে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারব এরপর আপনারা একটি অপশান এখানে দেখতে পাচ্ছেন দেখুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড নামে তো এই জায়গাতে আপনাকে ক্লিক করে দিতে হবে যখনই এখানে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাকে নতুন একটি ওয়েবসাইটে নিয়ে চলে আসবে ওয়েবসাইটির নাম হলো এস সি ডট বি ডট গভ ডট ইন তো এখানে আসার পর এই যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন রয়েছে এখানে ক্লিক ক্লিক করে তো বন্ধুরা স্টুডেন্ট রেজিস্ট্রেশনে করার সাথে সাথে এই পেজটা আপনাদের সামনে খুলে যাবে এবারে আপনাকে এখানে যেটা করতে হবে দেখুন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট নেম তো প্রথম যে ঘরটি রয়েছে এখানে যিনি আবেদন করছেন তার নাম দিতে হবে মিডিল নেমে তার যদি কোনো মিডিল নেমার নেম থাকে তাহলে দেবেন যদি না থাকে তাহলে সার্ড নেমটা অর্থাৎ আপনার টাইটেলটা বসিয়ে দেবেন লাস্ট নেমের জায়গায় তারপরে বলা হয়েছে ডেট অফ বার্থ তো এখানে জন্ম তারিখটা বসিয়ে দিতে হবে জেন্ডারের জায়গায় মেল ফিমেল যেটা হবেন সেটা বসিয়ে দেবেন এরপরে বলা হয়েছে যে ডু ইউ হ্যাভ এনি আধার নাম্বার যদি আপনার কোনো আধার নাম্বার থাকে তাহলে আপনি এখানে ইয়েস সিলেক্ট করবেন করার পরে আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে একটু নিচের দিকে চলে আসবেন দেখুন এখানে বলা হয়েছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি অর্থাৎ বর্তমানে আপনি কী কোর্স করছেন অর্থাৎ কী নিয়ে পড়াশোনা করছেন তার বিস্তারিত এখানে জানাতে হবে দেখুন এখানে বলা হয়েছে স্টেট অফ ইনস্টিটিউশন অর্থাৎ বর্তমানে আপনি কোন স্কুল বা কলেজে পড়ছেন সেটা এখানে সিলেক্ট করে লিখে দেবেন তারপরে বলা হয়েছে ডিস্ট্রিক্ট অফ ইনস্টিটিউশন অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্টটা অর্থাৎ আপনার যে বিদ্যালয়টা কোন জেলাতে রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে বলা হয়েছে প্রোগ্রাম টাইপ অর্থাৎ আপনি কোন ধরনের কোর্স করছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে বলা হয়েছে দেখুন এখানে ডান দিকের দিকে যে নেম অফ ইনস্টিটিউট অর্থাৎ আপনি বর্তমানে কোন শিক্ষা কেন্দ্র থেকে এটা করছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে প্রোগ্রাম নেম অর্থাৎ আপনি বর্তমানে কি কোর্স করছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে বন্ধুরা আপনারা আবার একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন এখানে বলা হয়েছে কন্টাক্ট ডিটেলস তো এই জায়গাতে যে ছাত্র বা ছাত্রী আবেদন করছেন তার কিন্তু মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে আর সেই সঙ্গে এখানে বলা হয়েছে দেখুন ইমেল অ্যাড্রেস যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে দিয়ে দেবেন এখানে কিন্তু রেড স্টার করা রয়েছে মানে ইমেল অ্যাড্রেসটা দিতেই হবে তারপরে বলা হয়েছে রিএন্টার ইমেল অ্যাড্রেস অর্থাৎ আপনাকে পুনরায় ওই একই ইমেল অ্যাড্রেস এই জায়গাতে দিয়ে দিতে হবে এরপরে বলা হয়েছে দেখুন বন্ধুরা পাসওয়ার্ড তো এই পাসওয়ার্ডটাকে কিন্তু আপনাকে একটু গুরুত্বপূর্ণ সহকারে করতে হবে কারণ পাসওয়ার্ডটা আট অক্ষরের করতে হবে এবং তার মধ্যে অবশ্যই একটা বড় হাতের অক্ষর একটা ছোটো হাতের অক্ষর একটা নাম্বার এবং একটা স্পেশাল ক্যারেক্টার অবশ্যই কিন্তু থাকতে হবে তারপরে বন্ধুরা আপনারা এই যে পাসওয়ার্ডটা তৈরি করলেন সেটা কিন্তু এখানে দেখুন কনফার্ম পাসওয়ার্ডের একটি অপশন রয়েছে এখানে দিয়ে দেবেন আর তারপরে এই নিচে দেখুন রেজিস্টারের অপশান রয়েছে এই রেজিস্টারে ক্লিক করবেন বন্ধুরা যখনই রেজিস্টারে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি নাম্বার চলে আসবে ভেরিফিকেশনের জন্য তো বন্ধুরা রেজিস্টার অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই রকম একটা ওটিপি আপনার মোবাইলে চলে আসবে আর এটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিয়ে এই যে ভেরিফাই অপশান রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে যখনই আপনি ভেরিফাই ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার মোবাইলটা ভেরিফাই হয়ে যাবে এবং নতুন একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে দেখুন বন্ধুরা ভেরিফায়ে ক্লিক করার সাথে সাথে এই পেজটা আপনাদের সামনে খুলে যাবে আর এখানে দেখুন সাইন ইনের অপশান পাচ্ছেন সাথে সাথে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসে একটা আইডি পাসওয়ার্ড চলে আসবে যেটা কিন্তু আপনাকে এখানে আইডিটাকে দিয়ে দিতে হবে এবং যে পাসওয়ার্ডটা আপনি তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটার জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপরে এই যে ক্যাপচার বক্সে ক্যাপচারটা দেওয়া রয়েছে এটা দেখে দেখে আপনি এই বক্সে বসিয়ে দেবেন দেওয়ার পরে এই যে লগ রয়েছে এখানে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনি লগ হয়ে যাবেন এবং নতুন একটি পেজ আপনাদের সামনে পুনরায় খুলে যাবে তো দেখুন বন্ধুরা যখনই আপনি লগ করবেন সাথে সাথে এই পেজটা আপনাদের সামনে চলে আসবে এবারে এখানে দেখুন অ্যাক্টিভিটিতে দেখাচ্ছে স্ট্যাটাসে যে আপনি রেজিস্ট্রেশনটা করেছেন সেটা হলো ডান হয়ে গেছে এবং বাকি কিন্তু আপনাদের যেগুলো বাকি রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ অর্থাৎ আপনার ফর্ম ফিল আপ করতে বাকি রয়েছে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট অর্থাৎ ডকুমেন্ট যেগুলো আপনাকে আপলোড করতে হবে সেগুলো কিন্তু বাকি রয়েছে তো এগুলো করার জন্য আপনাকে যেটা করতে হবে বাদিকের কর্নারে একটি অপশান পেয়ে যাবেন দেখুন এখানে অ্যাপ্লাই নাও নামে তো এই জায়গাতে আপনি ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে আবারও একটা নূতন ফর্ম খুলে যাবে বন্ধুরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই ফর্মটা আপনাদের সামনে খুলে যাবে এবং যে স্টুডেন্ট কিন্তু ফর্মটা ফিল করছে তার পুরো ডিটেলসগুলো এখানে চলে আসবে এবং এখানে কিন্তু যেগুলো আপনাকে যোগ করতে হবে সেগুলো একটু দেখে নিতে হবে যেমন আপনার বাবার কিন্তু এখানে ডিটেলস দিতে হবে বা মায়ের ডিটেলস দিতে হবে অর্থাৎ যা যে পেরেন্টসকে আপনি এখানে যোগ করতে চাইছেন তার ডিটেলসটা এখানে ভরতে হবে যেমন এখানে দেখুন এখানে বলা হয়েছে যে কো বরোয়ার্স ডিটেলস অর্থাৎ আপনার বাবা বা মা অর্থাৎ যাকে এখানে গ্যারেন্টার করতে চাইছেন তার ডিটেলসটা এখানে ভরতে হবে যেমন কো বরোয়ার্স অর্থাৎ আপনার বাবার কি পেশা সেটা আপনি এখানে লিখে তারপরে কাস্ট ভোটার আইডি কার্ড এই সমস্তগুলো আপনি দিয়ে যদি প্যান কার্ড থাকে প্যান কার্ডের নাম্বার দিয়ে দেবেন তারপরে এখানে দেখুন বন্ধুরা পারমানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার পুরো ঠিকানাটা কিন্তু এখানে ভরে দেবেন এবারে আবার একটু উপর দিকে চলে যান এবারে ডান দিকের যে অপশানটি রয়েছে এখানে আপনাদেরকে দেখতে হবে এখানে বলা হয়েছে দেখুন রিলেশনশিপ উইথ কোভারওয়ার্স অর্থাৎ আপনার বাবার সঙ্গে যেমন পিতা পুত্রের সম্পর্ক সেটা আপনি এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন অর্থাৎ যিনি গ্যারেন্টার হচ্ছেন তাকে কিন্তু এটা সিলেক্ট করতে হবে অর্থাৎ সম্পর্কটা আপনি সিলেক্ট করে নেবেন তবে বন্ধুরা এই যে গ্যারেন্টারের কথা বলছি এটা কিন্তু সেই গ্যারেন্টার নয় বন্ধুরা এক্ষেত্রে কিন্তু সরকারি আপনার লোনের গ্যারেন্টার হবে এই গ্যারেন্টারটা কিন্তু শুধুমাত্র আপনার পরিবারের যে গ্যারেন্টার হচ্ছে তার জন্য তো বন্ধুরা এবারে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন বন্ধুরা এখানে আপনারা একটি অপশান পেয়ে যাবেন দেখুন এখানে একটি অপশান আপনারা পেয়ে যাবেন ব্যাঙ্ক ডিটেলস নামে তো দেখুন বন্ধুরা এখানে যে স্টুডেন্ট আবেদন করছেন তার কিন্তু ব্যাংকের পুরো ডিটেলসটা দিতে হবে ব্যাংকের নাম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড ঠিকানা সমস্ত কিছু কিন্তু আপনারা যত্ন সহকারে এখানে ভরে দেবেন তারপরে বন্ধুরা সেই সঙ্গে একটু নিচের দিকে আসবেন এখানেও কিন্তু আপনার পেরেন্টের যে ব্যাংকের ডিটেলস সেটাও দিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুরা এই ডান দিকে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রাম নেম নামে তো এই জায়গাতে আপনাকে যেটা করতে হবে বর্তমানে আপনি যে কোর্সের জন্য লোনটা নিতে চাইছেন সেই ডিটেলসগুলো এখানে কিন্তু আপনারা ভরে দেবেন দেখুন বন্ধুরা এখানে আপনারা পেয়ে যাবেন যে ব্যাঙ্ক ডিটেলস অফ স্টুডেন্ট অ্যান্ড কো বড়োয়ার্স অর্থাৎ আপনার যে কো বড়োয়ার্স অর্থাৎ আপনার বাবার যে ব্যাঙ্ক ডিটেলসটা সেটাকেও কিন্তু আপনাকে ভরতে হবে আর সেটাও কিন্তু আপনারা এই যে জায়গাটি রয়েছে একটু নিচের দিকে এলেই আপনারা পেয়ে যাবেন তো এখানে আপনারা ভরে দেবেন তারপরে এখানে দেখুন বন্ধুরা সেভ অ্যান্ড কন্টিনিউয়ের অপশান আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই কিন্তু আপনার যে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলেই সাথে সাথে কিন্তু এবারে আপনাদেরকে ডকুমেন্ট আপলোডের অপশান দেবে তো এখানে দেখুন একটু নিচের দিকে আপনার একটা নতুন পেজ পেয়ে যাবেন যে ডকুমেন্ট আপলোড তো এখানে যেমন যিনি আবেদন করছেন তার ছবি আপলোড করতে হবে এবার তিনি যে সমস্ত সার্টিফিকেট করে রেখেছেন বা যে সমস্ত কোর্সগুলো করে রেখেছেন তার সমস্ত কিন্তু এখানে আপলোড করতে হবে এগুলো আপনারা একটু দেখে নেবেন যেমন প্রথমেই রয়েছে ফটোগ্রাফি অর্থাৎ যিনি আবেদন করছেন তার ফটো আপলোড করতে হবে আর এখানে কত কেবিতে করতে হবে সেটাও কিন্তু পাশে লেখা রয়েছে দেখুন সর্বোচ্চ পঞ্চাশ কেবি এবং সর্বনিম্ন কুড়ি কেবিতে আপনারা আপলোড করতে পারবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা ফটোগুলো আপলোড করে দেবেন এবং ফটো আপলোড করার পরে আপনারা কিন্তু আবার দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ পেয়ে যাবেন তো এই সেভ সেভেন কন্টিনিউতে যখনই আপনি ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার পুরো রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার সামনে একটা প্রফার মেসেজ চলে আসবে যে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে তো দেখুন বন্ধুরা যখনই আপনি সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এই পপ মেসেজটা আপনার সামনে চলে আসবে আর আপনি যখনই ইয়েস করবেন আপনার কিন্তু রেজিস্ট্রেশনটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং এক্ষেত্রে কিন্তু আপনার নামে একটা স্টুডেন্ট কার্ড কিছু দিনের মধ্যেই চলে আসবে তো এইভাবেই কিন্তু আপনারা অনলাইনে সম্পূর্ণ পদ্ধতিতে আবেদন করতে পারবেন বন্ধুরা তবে এক্ষেত্রে আপনাদেরকে বলে নেই বর্তমানে কিন্তু নতুনভাবে ওয়েবসাইটটা চালু হয়েছে তাই এই সময় ওয়েবসাইটে একটু সমস্যা চলছে যদি এই সময় একটু সমস্যা হয় তাহলে কয়েকদিন পরে আপনারা ট্রাই করবেন অবশ্যই কিন্তু আপনাদের কাজ হবে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ